ধরে নিন এই বড় অ্যাডাল্ট, ও রেস্টুরেন্টে খেতে গেছে, মিট খেতে খেতেই ওর সাডেনলি একটা কাশি স্টার্ট হলো জোরে মাস। এবার শুনছেন, এই কাশিটা হচ্ছে সাউন্ডটা, পিচটা অনেক হাই। সো আমি কি করব, এখন ওকে হাত লাগাচ্ছি না, কিছু করছি না, বলবো আরো জোরে কাশ, আরো জোরে কাশ, আরো জোরে কাশ। এই যে হাওয়াটা বেরোবে এখান থেকে, আপনার ফুড পার্টিকেলস বেরোবার হাইলি চান্সেস আছে। নাও সেকেন্ড সিনারিও, ওয়ার কাশিটা আস্তে আস্তে মানে উইক হয়ে যাবে, গলায় আটকে গেছে, তখনও কিছু বলতে পারছে না, শুধু মুখটা হেলায় নড়ালো কি হ্যাঁ গলায় আটকে গেছে। এবার আমি কি করবো, এই দুটো পাটা ফাঁক করে একটু সামনে বেন্ড করে একে দেখবেন, আমাদের যে নেভেল থাকে, নেভেল আর এই ব্রেস্ট বোন, এর মাঝখানে আমি হাতটা দেবো, এইভাবে একটা পিঞ্চ করব, অ্যান্ড এই সাইড থেকে ধরে আমি একে প্রেস করব, ওয়ান আপ, প্রেসটা হবে ইনসাইড আপওয়ার্ড। এই যে আমি করব, এটাও করব টিল দ্য ফরেন বডি বা পার্টিকেলস যা আছে মুখে ওইটা বেরিয়ে না যাক, ভিতরে তারপরে উপরে, এই অ্যাকশনটা হবে লাইক দিস, এটা ভিতরে যাবে অ্যান্ড উপরে, ফোর্সফুলি ভিতরে অ্যান্ড উপরে, ভিতরে অ্যান্ড উপরে, তখন অবধি করব যখন অবধি এ হয় আইদার এই অজ্ঞান হয়ে যাবে বা ফুড পার্টিকেলস বেরিয়ে যাবে।